গ্রামের উন্নতি না হলে রাজ্য অথবা দেশের সামগ্রিক উন্নয়ন হতে পারে না। তাই দেশের অর্থনীতিকে মজবুত করে তুলতে হবে, দেশবাসীর আর্থ সামাজিক মান উন্নয়ন ঘটাতে হবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই দিশাতেই অবিরত কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্য সরকার। কো অপারেটিভ এবং সমবায়গুলির মাধ্যমে রাজ্যবাসীর উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের 40তম বার্ষিক সভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা টাউন হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ এবং সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াও। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত 5 বছরে ক্ষতি কাটিয়ে উঠে লাভের মুখ দেখেছে ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেড। দেরিতে হলেও লাভজনক পরিস্থিতিতে রয়েছে ব্যাংকগুলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি সবসময় বলেন যে গ্রাম যতক্ষণ ধরে উন্নতি না হবে ততক্ষণ কোনো রাজ্য বা দেশও উন্নতি হতে পারে না। সেই দেশায় আমাদের কাজ চলছে। আপনারা জানেন আমাদের ইউনিয়ন মিনিস্টার, আমাদের সবার আদরণীয় হোম মিনিস্টার, উনি এখন কর্পোরেশনের যে ব্যাংক সেই কোঅপারেটিভের দায়িত্ব উনি আছেন, তো অমিত শাহজি উনিও সেই দিশায় কাজ করছেন। বিভিন্ন সময় আমি দেখি উনাকে যে উনি চাইছেন যে অর্থনীতি যাতে মজবুত হয় সমস্ত গ্রামীণ এলাকায়, মানুষের যাতে আর্থ সামাজিক এবং মান উন্নয়ন এই দুটো যেন একসাথে হয়। শুধু আর্থিকভাবে উন্নয়ন হলে চলবে না, মান উন্নয়ন যেন হয় সেই দিশায় কাজের নির্দেশ উনি দিয়েছেন এবং সেইভাবে আমাদের ত্রিপুরা সরকার এই কোঅপারেটিভ ব্যাংকের এবং এই যে সমবায় যে যারা ল্যাম্পস অ্যান্ড প্যাক্সের যারা এর সাথে যুক্ত আছেন তাদের মাধ্যমে সেই মানুষের উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি। আমি অত্যন্ত আনন্দিত যে এই আজ এতদিন বাদে এই ব্যাংকের যে লাভজনক অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে দেখতাম স্টেট কোঅপারেটিভ ব্যাংক মানে লুজিং কনসার্ন, কিন্তু বিগত 5 বছর ধরে যেভাবে ওনারা কাজ করছেন আমি অবশ্যই ওনাদেরকে প্রশংসা আমি করতে বাধ্য। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের 40তম বার্ষিক সভায় এদের নিজের বক্তব্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নানান আর্থিক লাভজনক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।